আপনার নাম? পারভীনা খাতুন। জোরে বলুন। জোরে জোরে। পারভীনা খাতুন। এখানে বসে আছেন কেন? কখন থেকে বসে আছেন? কালকে সন্ধ্যে সন্ধ্যে থেকে। রাতে বৃষ্টি হয়েছে? শুনেছিলাম। কেন? বিয়ে হয়েছে এই বাড়িতে। ভাড়া ছিলাম রায়গঞ্জে, ওখান থেকে ও রাত্রে পালিয়ে চলে এসেছিল সাড়ে তিনটার সময়। কবে? মানে যেদিন প্রথম লকডাউন তার দ্বিতীয় দিন। এখন ঘরে নিচ্ছে না কেন? ও দাদা বলছে যে বিয়ে করেছে, ভাইয়ের সাথে আসো, তার বলে নেবো, ভাইকে ছাড়া নেবো না। এর আগের বার আমি এসেছিলাম 15 দিন আগে, তো ওর দাদাকে সবাই দেশের লোক টাইম দিয়েছিল যে 15 দিনের মধ্যে তোর ভাইকে তুই বার করবি। এবার নেক্সট টাইম আমি আবার এসেছি কালকে, তো বলছে যে বাড়িটা বলে ওর মেয়ের নামে রেজিস্টার করে দিয়েছে, এ বাড়িতে ওর বলে কোনো ভাগ নেই। আমি কোথায় যাব? আমার আগে অন্য জায়গায় এক জায়গায় বিয়ে হয়েছিল, ওখান থেকে আমাকে তুলে নিয়ে এসছে দোষের সামনে কোর্ট ম্যারেজের কাগজ দেখিয়ে। আগের বারও আমাকে আসতেও বলেছিল, আসতে বলে ও আবার ওখান থেকে লুকিয়ে গেছে। আমি এসে দেখছি ও নেই, ফোন করছে বলছে আমি যাবো না, তুমি ওখান থেকে চলে যাও, তোমাকে আমি ডিভোর্স করে দিয়েছি, ডিভোর্স করে দিয়েছে, তো আমাকে পেপারস দেখাও। পেপার দেখতে চাইছি, তো হোয়াটসঅ্যাপ করে দিচ্ছে, ওর একতরফা সই আছে। সবাই দেখলো এখানে দোষের লোক, মেম্বার প্রধান সবাই বলছে একতরফা ডিভোর্স ছেলের হয় না। রশিদুল আলম বলছি যে একটা অভিযোগ করছে, আপনার মনে ভাই হবে, বিয়ে করার পরে ওনাকে বাড়িতে উঠতে দিচ্ছে না, ওর অভিযোগ করছে উনি বাড়িতে নেই, বলবে না যেহেতু ওনার দাদা। ও তো বাড়িতে নেই, ওকে আমি ঢুকতেও দিই না, ওর ওর ই বউ বাচ্চা আছে, তাও ঢুকতে চাচ্ছে ও, ও তো ডিভোর্স করে দিয়েছে, আর আগের যে স্বামীটা ওর আছে, ও ওখানে যাতায়াত করে, তার জন্য ও ডিভোর্স দিয়েছে, ও ছেড়ে দিয়েছে, ও ছেড়ে দিয়েছে। গ্রামের মানুষ মিলে মানে এখানে ঢুকাতে চাচ্ছে, কিন্তু আমি ঢুকাতে দিচ্ছি না, এবং ঢুকতে পারছেও না, ঢুকতে পারছেও না। কেন? ওর ওর জায়গা নাই, কোথায় ঢুকবে ও? জায়গা থাকলে তো তবে তো ঢুকবে। আমার আইনউদ্দিন আহমেদ। স্ত্রীর অধিকার নিয়ে দাবি করছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? না, সে তো ওর দাবিটা সত্যি ন্যায্য দাবি, কারণ ও ওকে তো অ্যাকচুয়ালি রেজিস্ট্রি করে বিয়ে করেছে, বিয়ে করে ঘর সংসারও করেছিল, সে এখানে ওকে ঢুকতে দেয়নি, ও রায়গঞ্জে গিয়ে ঘর ভাড়া ছিল, প্রায় 2 মাস 2.5 মাস থাকলো ঘর ভাড়া করে রায়গঞ্জে। হঠাৎ করে একদিন নিরুদ্দেশ হয়ে যায় ও রাত্রে ভোরবেলায়, মেয়েটা অসহায়, ও মিসিং ডায়েরিও করেছে একটা ছেলের বিরুদ্ধে, কিন্তু মিসিং ডায়েরি করার পরে দেখা যাচ্ছে ছেলেই ওই ওর হাজব্যান্ড আর কি, সে বাড়িতে বা অন্য অন্য জায়গায় বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে, মেয়েকে কোনো পাত্তা দিচ্ছে না। এই নিয়ে আমরা ও একবার আমাদের গ্রামে দ্বারস্থ হয়েছিল, ওই মহিলা যে মহিলা আজকে ধর্নায় বসছেন, পারভীন খাতুন, তো আমরা গ্রামবাসী বসে একটা সুরার চেষ্টা করেছিলাম।